वेरी गुड मॉर्निंग टू ऑल ऑफ यू, वेलकम टू धोनी में ब्लॉग वंस अगेन। सो आज के एक नतून ब्लॉगे सबा के वेलकम एंड विच इज अ वेरी स्पेशल ब्लॉग बट अ सैडनिंग वन टू। एनीवे तो सबा के शुभ गणेश चतुर्थी, इट मीन्स अ लॉट फॉर मी कारण आगे बोले जो पिछले विगत 12 बचर धरे गणेश चतुर्दशी करी और लास्ट 3-4 बचर धरे जो खूब ग्रैंड होत, ग्रैंड मेन्स ग्रैंड मैं लाइक यज्ञ टज्ञ कर बाड़ी प्रचुर लोक जन डेके हतो और यहाँ हे दिस इज द ओनलि वन जो मायर पुजो ना जो पुजो मैं सरकम तो है ना पुजो सब ही मैं दैट इज कम दैट यूज टू कमप्लीटलि यूज टू बी कमप्लीटलि अर्गानाइज बै मी आगे बचर पर्त तो तक हमें ब्लग करतम ना इमें फेसबुके छवि आ सबा के 2021 गणेश चतुर्थी शुभेच्छा। এর আগের বছর মানে গণেশ চতুর্থীর আগের দুটো দিন থেকে আমি লিটারলি পাগল হয়ে যাই, মানে পাগলের মতন লাগতে থাকে এবং প্রচুর বাজার করতে হয়, সব নিজেই করি। এর আগের বছরটা বালুরঘাটে হয়েছিল কারণ আমরা লকডাউনে উই গট স্টক ওভার হিয়ার, তার আগের বছরটা কলকাতাতে হয়েছিল আমার দমদমের ফ্ল্যাটে। এবছর বড় করে পুজো করাটা জাস্ট ইম্পসিবল, মানে আমি এখন ঘুম থেকে উঠলাম তো মানে আমার লিটারলি মানে আমার লিটারালি কী বলবো, লিটারালি খারাপ লাগছে এবং আমার লিটারালি আগের বছরের কথাগুলো মনে পড়ছে। তাদেরকে একটা আমি জিনিস দেখাই যে এই যে আলপনাটা, এটা আমার বোনরা এর আগের বছর গণেশ চতুর্দশীর দিন বানিয়েছিল আর ঠিক এই জায়গাটাতে পুজোটা হয়েছিল ঠাকুরমশাই, এই জায়গাটা পুরোটাকে ঘিরে দেওয়া হয়েছিল অ্যান্ড এখানে বসার জায়গা করা হয়েছিল এবং এক্স্যাক্টলি এই জায়গাটাতেই দিদা বসেছিল কারণ যেহেতু তার একদম সামনেটায় পুজো হচ্ছিল। তো বাড়িতে থেকে যোগ্য করে বড় করে পুজো করাটা ইম্পসিবল, মানে সেটা মন থেকেই আসছে না। ইনফ্যাক্ট আমি মানে সকালবেলা উঠতেই আমার ওগুলো মনে পড়ছিল, বাট যেহেতু আমি পুজোটা খুবই একটা পুজোই আমি মানে খুব মানে খুব এক্সাইটমেন্ট সহকারে করি বিকজ মোটা গান্নু মিনস আ লট টু মি, হি ইজ লাইক আ বেবি টু মি, যা আমাকে চেনে তারা সবাই জানে। তো মান্তু অ্যান্ড আই প্ল্যান্ড ইয়েস্টারডে যে পুজোটা তো দিতেই হবে তাই আমরা একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে গান্নুর নামে একটু লাড্ডু আর মোদক উৎসর্গ করে দেবো নিজের মতন করে। বাড়িতে আমি যেগুলো মন্ত্রযন্ত্র জানি নিয়মকানুনগুলো জানি লালবাগ রাজার, আমার লালবাগ রাজার, সেগুলো দিয়ে পুজোটা করে নেবো। সবাই সাথে থেকো, শেষ পর্যন্ত ব্লগটা দেখো অ্যান্ড চলো আজকের দিনটাকে শুরু করা যাক। সো আমি রেডি হয়ে গেছি, মান্তুও চলে এসছে, কেশবচন্দন আছে বের করে দিচ্ছি। তো এখন ফিলহাল আমরা প্রথমে যাব কালীবাড়ি, তারপর এসে বাড়িতে পুজো করব। সো চলো তোমাদেরকেও দেখাই। আচ্ছা বাবির নিলাম গ্লাস নিলাম, ম্যাচ নিলাম আর কেশবচন্দন নিলাম আর ফুলগুলো। মিডিল অফ দ্য রোড থেকে আমি ভোগ কিনে নেবো আর লাড্ডু আর মোদক প্রত্যেকবার আমি নিজে বানাই আর একটা বিশাল বড় লাড্ডু অর্ডার করি, কিন্তু এবার যেহেতু যোগ্য হচ্ছে না তো সেই সব কোনো প্রিপারেশনই নেই গাইস। তাই যেহেতু একটা 10-12 বছরের মানে কি বলবো অভ্যেস বা ভালো লাগা আমার গণেশ পুজোটার সাথে, আমি মানে একটা অন্যরকমভাবে রিলেট করতে পারি। বড় লাড্ডুটা কত? তাও মত একটা প্যাকেট দিয়ে মিষ্টি কেনা, বড় একটা লাড্ডু পেলাম তো আই এম ফিলিং লিটল বিট গুড। সো এখানে পুজো হয়ে গেছে আপাতত অন্নভোগ হবে, তো নমো একাদন্তং মহাকালং লম্বোদরং গজাননং বিঘ্নং
ফাইনালি আমরা বাজারের মধ্যে একটা জায়গা পেয়েছি, গিয়ে দেখছি কালীবাড়ি বন্ধ এবং ঠাকুর মশাই তো ভীষণ ভালো ছিল, আমাদের অঞ্জলিও হলো। সো ফাইনালি দ্বারকার মতন বাড়ি পড়ি উইথ মাই লালবাগ বাপ্পা। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, কাকুকে প্রসাদ দিব ওখানে, চলে যাও। হলো কত করে? দুটো নেব। তো এখান থেকে আমি কিনলাম হচ্ছে 5 ফল। সো আমি নামলাম, আমার এই হাতে ধরি, বাবুকে নিয়ে আসিস। তো এখন আমি বাড়িতে গিয়ে পুজোটা জোগাড় করে রাখবো। আজকে দুবারে সরকারের মান্তুর খুব ইম্পর্টেন্ট কাজ আছে, প্লাস গুনগুনেরও একটা খোঁজ নেওয়ার আছে। হি উইল কাম বিকজ ও খুব ভালো জানে, যেহেতু রাজস্থান থাকতো, যখন আমি বাড়িতে একা পুজো করতাম তখন ওই আমাকে নিয়মগুলো বলে দিত। তো ওই ছোট করে এবার নিজের মতন করেই করব। আগের বার পর্যন্ত খুব বড় করে হয়েছে, কিন্তু আগের বার আমার দিদা ছিল। এই তোমরা সন্ধেবেলা একটু জাস্ট একটু ফল মিষ্টি প্রসাদ খেতে যেও না, ওপরে যোগ্য আছে তাই না? বিরাট গরম। তো আমি সব কিছু জোগাড় করে নিলাম, আবারও বলছি যে মান্তু দুয়ারে সরকারের কাছে, ও দুয়ারে সরকার থেকে এসে ও আর আমি মিলে পুজো করবো বালুঘাটা। সো গাইজ, আমার প্রচুর গণেশের কালেকশান আছে, কিন্তু প্রত্যেকবার আমি এই গণেশটাকে পুজো করি, বিকজ এটা আমার সবচেয়ে ছোটোবেলাকার গণেশ ঠাকুর। আর এই গণেশটা কেনার পর থেকে আমার গণেশের ওপর ফ্যাসিনেশনটা তৈরি হয়েছে, এখন আমি নিজের মতন করে বাড়িতে পুজো করবো। সো স্টে টিউন গাইজ আমার পুজোটা দেখার জন্য। সবাইকে খুব 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 হার্দিক শুভকামনা, শুভ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা মোরিয়া, সিদ্ধি বিনায়ক নম নম, গং গণেশায় নম, ওম গং গং পতায় নম, আর কি জয় লালবাগ রাজা জয়। ওম গণেশায় নমো, ওম পঞ্চদেবতায় নমো, ওম ঋদ্ধি নমো, ওম সিদ্ধি নমো, ওম গণপতে নমো, এতৎ মধুৎপর্ক, ওম শ্রী গণেশায় নমো, এখান থেকে কুড়ি বার গুণ।
महाकायं लम्बोदरं गजाननं विघ्न विनाशं देवं हेरम्बं प्रणमम्मोहं गिरिः सिन्धुरो शोभाकरं वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामोदं खड्गस्थूलतनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नो दगुद्ध ओं गां गणेशाय नमः ओं गां गणेशाय नमः ओं गां गणेशाय नमः ओं देवं हेरम्बं प्रणमम्मोहं ओं गां गणपताय नमः মাথা ঘুরে ঘুরে যাব। হ্যাঁ জল খাই, কিছু তো শরবত টরবত একটু করে রাখবি, কিচ্ছু খাইনি, চা করে আন, দে একটু। সো গাইস, এখন হচ্ছে ঠাকুর ভোগ নিবেদন করার পর একটা পজ যেটা দিতে হয় সেটা এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে আসতে বললাম। আমার এবারকার মতন গণেশ পুজো সম্পূর্ণ হলো, এই যে আমার আর ওর, আমি আর ওই পুজো করি, তো সন্ধ্যাবেলা আরতি করব। এখন ঠাকুর ভোগ নিচ্ছে আর আমি প্রচণ্ড গরম লেগে গেছে, আর আমি এখন চা খাবো, চিনি আমাকে সেবা করবে। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। এইটা আমি যে হাতে নিলাম না, ওকে গাইস, সো দ্য প্রিপারেশন ইজ গোয়িং অন। সন্ধেবেলা একটু লাইক আমাদের বাড়িতে যেহেতু মেস আছে, তো মান্তু এখন রান্না করছে বাসন্তী পোলাও, আলুর সাদা আলুর লাইক নিরামিষ তরকারি আর পায়েস, পায়েস অলরেডি বানিয়ে নিয়েছে। আমি চাষে একটু আদা টাদাগুলো ছুলে দিচ্ছিলাম আর কাকুর দোকান থেকে একটু কাজু টাজু যেগুলো লাগবে সেগুলো আনা নেওয়া করেছি, তাতেই আমার এই অবস্থা। সো ক্যান ইউ ইম্যাজিন মান্তুর কি হাল হয়ে গেছে, তার মধ্যে অলরেডি আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার আওয়ার কিচেন, মানে আমাদের রান্নাঘর একটা গ্যাস চেম্বার, সেখানে সারাদিন বৈষম করে তারপর হি ইজ ডুইং সাম কুকিং। সো চলো তোমাদেরকে দেখাই। আতপ চাল ভেজানো আছে, এই যে আদা কাঁচা লঙ্কা আর এই যে আলু ছোটো ছোটো করে কাটা আছে। এই তো সাইমেলটেনিয়াসলি দুটো তো রান্না করছিস তুই, একটুখানি করে ঘি, পায়েস হয়ে গেছে, তো চালটা দিয়ে এবার ভাজছে আর এটাতে আলু দিয়ে ভাজছে। যে কোনো মুহূর্তে মান্তু মারা যেতে পারে, কন্টিনিউয়াসলি সকালবেলা থেকে উঠে রান্না করে আছে, আই মিন প্রথমে পুজো দাবার দৌড়ে সারবে তারপর রান্না, তো এখন মিডিল প্রসেস প্রায় হয়ে এসছে। সো টেক এ লুক, এই যে একটা অসাধারণ বাসন্তী পোলাও, চিনি কাজ করবে না বলে ইচ্ছে করে আজকে টিউশন পড়া নিয়েছে। ওর রান্না হবে, তারপর আমি একটু ফ্রেশ হয়ে তারপর আরতি করব। আর ওয়ান মোর থিং, দ্যাট মামার গুনগুন আসবে, এই আগের বার দিদা ছিল তো আরতির সাথে দিদাকে, লাস্ট মুখটা তো, সো দিস ইজ সো রিজেম্বল। গন্নুর পাশে দিদাকেও রেখে দিই,
তাহলে হচ্ছে আরতিটা দুজনেই পেয়ে যাবে, ঠিক আছে? সো হয়ে গেছে পোল। আমি সন্ধ্যা প্রদীপ প্রথমে দিয়ে দিলাম, একটু এই ডেয়ারি মিল্ক ভোগ দিলাম আমার গান্নুকে আর আমার কিউটি দিদাকে। এখন আমি আরতি করব। এমনি প্রদীপ আর এরকম মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এর আগের বছর দিদা এই জায়গাটা বসেছিল, নিয়তির এমনই খেলা যে এবার ওখানে চলে গেল। মান্তু ফ্রি হয়ে গেছে, প্রচুর কাজ করেছে, ফিঙ্গার ক্রসড, আ ব্রাদার লাইক হিম ইজ আ ব্লেসিং। আমি ফ্রেশ হয়ে গেছি, মামার গুনগুনে চলে এসছে, এবার আমি আরতিটা করে নিই। যে আমার আরতি, আরতি হলো, এখন মামাকে গুনগুনকে ওদেরকে সবাইকে খেতে দেব। পুরো দর দর করে ঘামছি। হ্যাঁ যাচ্ছি, বিশাল টায়ার্ড লাগছে। ফাইনালি 2021-এর গণেশ চতুর্থী সেলিব্রেট করলাম, তাই জাস্ট নামমাত্র মনের শান্তির জন্য যতটুকু পুজো করা দরকার ততটুকুই আমি করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ গাইজ। আশা করি তোমাদের আজকে দিনটা সবার খুব ভালো কেটেছে। সবাইকে শুভ গণেশ চতুর্থীর প্রচুর হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা ফ্রম মি অ্যান্ড মাই সিকিউরিটি পাই দিদা। আর সবাই খুব ভালো থাকবে, খুব পজিটিভ থাকবে, খুব এনার্জেটিক থাকবে আর বেশি বেশি করে ধনিমের ব্লগ দেখবে। স্টে টিউন, কিপ ওয়াচিং ধনিমের, লটস অফ লাভ ফ্রম ধনিমের ফ্যাম। বাই, আই উইল বি কামিং ভেরি সুন উইথ নিউ কন্টেন্ট, নিউ ব্লগ। So stay tuned guys, don't go anywhere.